হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আই এম জয়া। দেখো আমি গরু গোয়ালে এখন কি করতে আসি বলো তো। এখন গরুকে ঘাস দেবো, ঘাস দেওয়ার কোনো দিনও তো ভিডিও তোমাদেরকে দেখাইনি, আজকে ঘাসগুলো দেবো। এক বস্তা ঘাস আনা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ঘাসগুলো। দেখো এক বস্তা ঘাস, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেখেছো কি সুন্দর ঘাস, এই দেখো দেখেছো। এই ঘাসগুলোকে গরুকে দেবো। দেখো না আমার এখানে কে কে আসে, দেখো আমার ছোটো ছেলে আসে, তারপর ওই যে বড় ছেলেটা ওই যে আসছে, একটা ভাই আসছে। দেখো আজকে ভাই আর আমার হাজবেন্ড গেছিল ঘাস কাটতে। এই দেখো গরুগুলো কিভাবে খাবে, দেখেছো দেখো না কিভাবে খাবে ওরা। এক হাতে ক্যামেরা ধরছি না, দাঁড়াও একটু দাঁড়াও বাবা, একটু ক্যামেরাটা ধরো তো। গরু যখন ঘাস দেয় না, গরুকে যখন ঘাস দেওয়া হয় গরু বিরাট খুশি হয়, জানো না কেন। আমাদের এখানে ঘাস পাওয়া যায় না, অনেক ঘাসের অভাব, সেই জন্য গরুকে যখন ঘাস দেওয়া হয় গরু অনেক ফুর্তি পায়। তার জন্য কি করি মাঝে মাঝে, এখন তো বৃষ্টি পড়ছে, এখন অনেক ঘাস হচ্ছে আর কি, ঘাসের জন্য ঘাসগুলোকে কেটে আনি, কেটে আনিয়ে গরুগুলোকে দিই। গরুগুলোকে সুন্দর খায়, আমার তো ভালোই লাগে। দেখো না খাচ্ছে, সবগুলো গরুকে দেবো এখন। দাঁড়াও আমি দিয়ে নিই, তারপরে তোমাদের কথা বলছি। হ্যাঁ এই দেখো একটাকে দেওয়া হলো, আবার আরেকটাকে দেওয়া হচ্ছে, দেওয়া হলো, দেখেছো। আমি যে মানে ক্যামেরাটাই করে করে তোমাদের মানে ঘাসগুলো দিচ্ছি আর কি, নাহলে তো দেওয়া যাচ্ছে না এক হাতে হাতে। দেখো না কি সুন্দর করে খাচ্ছে, সবাই খাবে, কি ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থেকো, আরও সবগুলোকে দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই গরুটাকে ঘাসগুলো কি সুন্দর খাচ্ছে, দেখেছো দেখো ঘাসগুলো কি সুন্দর। আমার তো সেই ভালো লাগে, যখন ঘাস আনে না তখন পাগল হয়ে যায়, আমার সেই ভালো লাগে। কেন গরুগুলোকে যখন ঘাস দেয় তখন গরুগুলো পুরো শান্তিতে খায়, কেননা কাঁচা ঘাসটা খাওয়া পুরো প্রোটিন আর খুব ভালো লাগে, কেননা শুকনো খেতে থেকে কাঁচা ঘাসটা খুব ভালো লাগে। সেই জন্য মাঝে মাঝে আমি ঘাস এক বস্তা করে কাটাই, আর যদি কেটে না দেয় তাহলে পুরো কেঁচাল বাজে বাড়িতে। গরু ঘাস না থাকলে আমার একদম পুরো দুঃখ লেগে যায়, সেই জন্য কী করে জানো না, হাজবেন্ডের মনে কেঁচাল বাজায় দিই যে আমাকে ঘাস এনে দাও, ও তারপরে ঘাস এনে দেয় আমাকে। জানে যখন জানবে যে গরু যদি ঘাস না আনি তাহলে তো আমার বউর মাথা গরম হবে, কেননা আমার মাথা গরম হয়ে যাবে, কেননা আমি সবসময় আমি রাগ হই না, কিন্তু আমার গরুর ঘাস কি বাকি খাওয়াটা কোনো অসুবিধা হলে আমার পুরো দুঃখ লাগে, সেই দুঃখ লাগে, সেই দুঃখ লাগে। তার জন্য কী করি গরুগুলোকে ঘাস আনার জন্য মানে আমি একদম সেই মানে আরম্ভ করে দিই যে না ঘাস কাটতেই হবে, কাটতেই হবে, কাটতেই হবে, তারপরে কেটে দেয়। আজকে কি সুন্দর ঘাস কাটতে, কত ভালো লাগছে বলো। আর ঘাস খাওয়াটা খুব মানে খুবই দরকার, কেননা আমাদের এখানে ঘাসই পাওয়া যায় না, কিনলেও পাওয়া যায় না, কেননা কাইটে আনতে হয়, কাটারও জায়গা নাই, এরকম অবস্থা আমাদের, ক্ষেত তো নাই আমাদের, টাউন বাজার টাউনের বাড়ি আমাদের, সেই জন্য তো আমাদের ক্ষেতও নাই। তার জন্য মানে যে গরু পালে তাদের মানে ক্ষেতের দরকার, ক্ষেত দরকার। দেখি কোনো জায়গায় যদি আগামী দিনে যদি একটু একটু মাটি কিনতে পারি, তোমাদের আশীর্বাদ যদি থাকে, তাহলে মানে ওখানে ঘাস টাস গুনে গরুকে খাওয়াতে পারবো আর কি। কেননা পয়সারও তো দরকার বলো, আমরা তো এত বড় লোক না যে সাথে সাথে বললাম আর মাটি কিনা হয়ে গেল, মানে অল্প মাটি বসতি সাইডে কিনলে তাহলে মানে ঘাস টাস গুনলে আর কি গরুগুলো খেতে পারবে। কিন্তু কী করে করবো বলো, আস্তে আস্তে সব কিছু করতে লাগছে, ঘর বাড়ি সব এই গরুর উপর দিয়ে বানাতে লাগছে আমার। আর এর জন্য মানে ভাবছি যে একটু যদি মাটি কোনো জায়গায় কিনতে পারি তাহলে মানে ঘাস টাসগুলো বোনা যাবে, খুব ভালো হবে গরু পালতে আর কি আমার, তাহলে খুব অসুবিধা হয় গরু পালা। সব জিনিসই কিনা, লবণটাও আমাদের কিনা জানো না, সবই কিনা, জলটাও কিনা, জলটাও তো কিনাই বলো, সব কিনে কিনে খাওয়াই তো, একটা জিনিসও কোনো বাড়ির নাই গরুকে খাওয়ানোর জন্য। হ্যাঁ তোমরা সবাই মিলে অল্প অল্প ঘাস খাওয়াবে, ঘাসটা খাওয়ানো খুবই দরকার। সেই জন্য আমি কী করি দুই একদিন পর পর এক বস্তা করে আনে, এক বস্তা মানে কি দুই বস্তা আনে একবারে, দুই বস্তা আনলে তাহলে হলো দুই দিন যায় আর কি, দুই তিন দিন যায় আর কি, অল্প অল্প করে দিই ঘাসটা, আর খ্যাত দিই দানা চাপড় তো মাকুই তো আছে জানোই তো তোমরা, ওগুলো দিই। আর ঘাসের জন্য আর একটা মেডিসিন আছে এ টু জেড পাউডার, ওইটা দিই আমি, কেননা ঘাসের জন্য নাহলে তো গরু দুর্বল হয়ে যায়, ঘাস না পাইলে আর কি, তার জন্য এগুলো দিই। তোমরা এগুলো দিবে সেই ভালো লাগবে দেখবে। এখন আমার গরু টোর কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেলো, দেখো আমি সবসময় স্টাইল করে গরুকে খাই, কেননা আমার সান্টান হয়ে গেলে আমার স্টাইল শুরু হয়ে যায়, তোমাদেরকে তো বলছি আগেই। দেখো না কি সুন্দর করে খাচ্ছে, আর ওই যে ছোটো একটা বাছুর আছে না, সেই বাজি সেই সেই দেখো, এই দেখো আমাদের বাছুরটা দেখেছো, অসুন না এটা, ওকে আমি খেসেই ভালোবাসি, সেই ভালোবাসি। ঠিক আছে তাহলে তোমরা, আমি এখন রাখি, কেননা এখন ঘরে যাব, ঘরে যে ঘরের কাজগুলো সারবো, অনেকগুলো কাজ আছে ঘরের বাকি। এই গরু গোয়ালে ঢুকেছিলাম 3:30টার সময় আর এখন বার হচ্ছি, দেখো এখন তো প্রায়
সাড়ে তিনটা তো চারটা পাঁচটা সাড়ে পাঁচটা চাই আড়াই তিন ঘন্টা হলো গরু ভালে ঢুকছিলাম আমি। এখন তাহলে রাখি, বাই। তোমার সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, ভালো থেকো।